নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি 1942 সালের কিং জর্জ সিক্সথের একটি এক টাকা সম্পর্কে আপনাদেরকে বলবো। ভিডিও শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে এরম টাইপের ভিডিও আপনারা আরও দেখতে পান। আমি পুরনো নোট আর পুরনো কয়েন সম্পর্কিত ভিডিও ইউটিউবে আপলোড করে থাকি। আজকে যে কয়েনটা সম্পর্কে আপনাদেরকে বলবো সেই কয়েনটি হচ্ছে এইটি, এক টাকার কয়েন, 1942 সালের কিং জর্জ সিক্সথের হাফ সিলভার কয়েন এটা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এখন যে কয়েনটা আপনারা দেখছেন এই কয়েনটি 1942 সালের একটি হাফ সিলভার 1 রুপি কয়েন, দেখতেই পাচ্ছেন। কয়েনের সামনের দিকে রয়েছে কিং জর্জ সিক্সথের প্রোফাইল পিকচার রয়েছে, আর পিছন দিকে রয়েছে কয়েনের ইয়ার আর কয়েনের ভ্যালুটা রয়েছে। এই কয়েনের মেটালটা হচ্ছে 50% সিলভার, পুরো সিলভার নয় এই কয়েনগুলি। এই কয়েনের ওয়েট হচ্ছে 11.66 গ্রাম, সাইজ হচ্ছে 30.40 mm, শেপ হচ্ছে সার্কুলার। 1942 সালে এই কয়েনটি একটা মিন্ট থেকেই মিন্টেজ হয়েছিল, সেটা হচ্ছে বোম্বে মিন্ট। এই কয়েনগুলি কমন কয়েন, স্কেয়ার বা রেয়ার কয়েন নয়, এই কয়েনগুলি পাওয়া যায় মার্কেটে, অ্যাভেলেবেল আছে। এবার এই কয়েনের প্রাইস বলছি আপনাদেরকে, এই কয়েন যদি ফাইন কন্ডিশানে পাই তাহলে 400 টাকা দাম আছে, ভেরি ফাইন কন্ডিশান যদি হয় তাহলে 425 টাকা দাম, এক্সট্রা ফাইন কন্ডিশান যদি হয় তাহলে 450 টাকা দাম, আর যদি ইউএনসি হয় তাহলে 500 থেকে 550 টাকা দাম, বা কিছু কম বেশি হতে পারে, এর বেশি নয়। তো আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। এই কয়েন সম্পর্কিত আরও কিছু তথ্য আছে যেগুলি আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। আর আমার চ্যানেল, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।